হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আওয়ার ভিলেজ চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যেই গরুটা আপনারা এখন দেখতে পাইতেছেন, এটা হলো আমাদের গরু। এটাই কিভাবে আমরা দুধ বৃদ্ধি করেছি এবং গরুর মোটা তাজা করেছি সেই ফর্মুলাই আমি আপনাদের আজকে জানাবো, যেভাবে আপনারা প্রাকৃতিক উপায়ে গরুর দুধ বৃদ্ধির কৌশল জানবেন। চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখা যাক। প্রকৃতিক উপায়ে গরুর দুধ বৃদ্ধির কৌশল আমাদের অনেকেরই জানা নেই, আসুন আজ আমরা জেনে নিই প্রকৃতিক উপায়ে গরুর দুধ বৃদ্ধির কৌশল। প্রকৃতিক উপায়ে গরুর দুধ বৃদ্ধিতে খাদ্য তৈরি কৌশল বেশ কার্যকরী ভূমিকা পালন করে। আজকে আমরা প্রকৃতিক উপায়ে গরুর দুধ বৃদ্ধির খাদ্য কৌশল সম্পর্কে বিস্তারিত জানবো। যেসব প্রয়োজনীয় উপকরণ আমাদের দরকার: এক কেজি শুকনো হলুদের গুঁড়া, 2 কেজি লাল চিনি বা আখের গুড়, 1 কেজি খাঁটি সরিষার তেল, এবং যেভাবে আমরা তৈরি করব। এই পদ্ধতিতে খাদ্য তৈরির শুরুতেই কড়াই বসিয়ে তাতে 250 গ্রাম সরিষার তেল ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর তেল গরম হয়ে গেলে এতে হলুদ ভালো করে ভেজে নিতে হবে, যাতে খয়েরি বা কালচে হলুদ রং ধারণ করে। এরপর তেল ঝরিয়ে হলুদ গুঁড়ি একটু ঝরঝরে করে নিতে হবে। এবার হলুদ গুঁড়ি হালকা হামুল দিস্তার সাহায্যে ভালো করে গুঁড়ি করে নিতে হবে। এরপর একটি পাত্র নিয়ে হলুদের গুঁড়া এতে রেখে লালচিনি বা আখের গুঁড়া এবং বাকি 750 মিলি সরিষার তেল, ওই যেই তেল হলুদের গুঁড়া ভাজা হয়েছিল সেই অবশিষ্ট তেল সহ সব উপাদানগুলি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এভাবেই তৈরি হলো গরুর দুধ বৃদ্ধির জন্য প্রাকৃতিক উপায়ে খাদ্য তৈরি। খাওয়ানোর নিয়ম: প্রাকৃতিক উপায়ে তৈরি এই খাদ্যটি 7 দিন পর সকালে গাভীকে 100 গ্রাম করে খাওয়াতে হবে। গাভীর এই খাদ্যটি বেশ যত্ন সহকারে খাবে। এই খাদ্য নিয়মিত খাওয়ালে গাভীর দুধ বৃদ্ধি পাবে। এই খাদ্যটি নিয়মিত গাভীকে খাওয়ালে গাভীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং প্রজনন ক্ষমতা বাড়বে এবং অনেক গরু মোটা হয়ে যাবে এবং গরুর দুধ অনেক বেশি বৃদ্ধি পাবে। হ্যালো বন্ধুরা, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। যারা এখনও জানেন না কিভাবে গরুর দুধ বৃদ্ধি করে, তারা আমার ভিডিওটা দেখে নেবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।